কি কব ক কি কব কলম না তোমার সাথে একটু প্রেম করতে ইচ্ছা করতেছে প্রেম করো প্রেম করো তোমার মেজাজ যেমন 49 হয়ে রয়েছে তাতে প্রেম করব কেমন করি প্রেম করতে গেলে তো মেজাজ থাকবে শূন্য আর মাইন্ডও থাকবে 100 এর কোটায় শোনো এটা প্রেম করার সময় না এটা রোগী দেখার সময় ঠিক আছে তুমি তোমার রোগী নিয়ে থাকো আমার জন্য অন্য ব্যবস্থা আছে দেখো রত্না খাতুন আমারে ভয় দেখাবা না সেমবারে এককারী রোগী ফলায় তোমার সাথে দেখা করতে আসিছি কলম তো তুমি তোমার রুগী নিয়ে থাকো আমার জন্য অন্য ব্যবস্থা আছে আমার পিছনে আব্দুল লাইন মারার জন্য ঘুরে বেড়াইতেছে তারা তোমার কত কিছু দিতে চায় আমি নেই নেই আচ্ছা রত্না খাতুন তুমি একটু বোঝার চেষ্টা করো দেখিনি এই সাত গ্রামের মধ্যেই আমি হচ্ছি একা পশুর ডাক্তার এখন যদি আমার চিকিৎসার অভাবে কোনো গরু ছাগল মারা যায় তাহলে দায়ী হবে কিরা তাদেরকে ওষুধ দেয়নি হাত ডাক্তার এই বলে আমার বিরুদ্ধে অভিযোগ উঠবে না তা তো বুঝলাম কিন্তু তুমি যদি সারা দিন গরু ছাগল নিয়ে পড়ে থাকো তাহলে আমার সঙ্গে প্রেম করবা কখন দেখো রত্না খাতুন তোমার আমি মোবাইল কিনে দিছি না তুমি মোবাইলে কথা কয় আমার সাথে প্রেম করবা প্রেম তো এখন ডিজিটাল হয়ে গেছে কি টাল হয়ে গেছে ডিজিটাল ডিজিটাল শুনুনি আমাদের বাংলাদেশ তো এখন ডিজিটালি চলে শুনো তোমার ডিজিটাল মিষ্টাল আমি বুঝিনি তুমি আমার সাথে প্রতিদিন একবার করে দেখা করবা এটা ফাইনাল না হলে পরে কাটাকাটি ও খোদা আমি কারে কি বুঝোই রত্না খাতুন তোমারে মনে রাখতে হবি তোমার হবু স্বামী একজন ডাক্তার হয় ডাক্তার তাই মানুষের না গরু ছাগলের কি কলা তুমি দেখো রত্না গরু ছাগল মানুষ না হলেও তারা কিন্তু মানুষেরই মতো হয় বুঝতে পেরেছি ওরা মানুষের মতন না ওরাও মানুষ তাই তোমার একখান কথা বলি এসব স্বামী তো আমি কবা না তোমার সাথে প্রেম করতেছি বলি যে তোমারে বিয়ে করতে হবে এরাম তো কোনো কথা নেই তোমারে বিয়ে করব কি করব না সেটা চিন্তার বিষয় এসব কি করতে চাও হয় ঠিকই করতেছি এক্ষুনি তুমি গরু ছাগলের মানুষের মতন মনে করতেছ বিয়ের পর দেখা যাবে আমারে তুমি গরু ছাগল মনে করতেছ তুমি বেলাইনে হাঁটা শুরু করি আমার মোটেও ভালো ঠেকতেছে না না ঠেকলে নাই রত্না খাতুন আমার সঙ্গে দু নম্বরই করলে কিন্তু ভালো হবে না কলাম মাথা গরম করো না তোমার চেম্বারে রুগী দেখে আসো আমি একটু ভাবি চিন্তা দেখি কি করা ওইসব বাবা চিন্তার কথা আমি বুঝি নাই আমার সাথে দু নম্বরই করলি খবর আছে